গতকাল আমি যাচ্ছিলাম ক্যানিং থেকে রায়দিঘিতে, এবং যার ডিস্টেন্স ছিল প্রায় 60 কিলোমিটার, এবং পথে জামতলা নামে একটি জায়গায় দাঁড়িয়ে আমি ওখানকার একটা লোকাল লোককে জিজ্ঞেস করি যে কোন রাস্তাটা সহজ হবে। সেই সময় আমি আমার হেলমেটটা খোলার সাথে সাথে মাস্কের একটা কোণ খুলে যায়, আর সাথে সাথে একটি পুলিশ আমাকে ধরে এবং এমন একটি ভ্যানে করে নিয়ে যায়। সেই ভ্যানটাতে আমরা একসঙ্গে অনেকজন ছিলাম, গরু গাধার মতো সেখান থেকে নিয়ে গিয়েছে, এবং নিয়ে যাওয়ার পর যেখানে নিয়ে যায় সেটা হলো কুদ্দুরি থানা। ওখানে ঢোকার সাথে সাথে যে কনস্টেবলটা আমাদেরকে থানার মধ্যে ঢোকায় তার মুখে কোনোরকম মাস্ক ছিল না, এবং আর সাথে যে অফিসারটি ছিলেন সেটি হলো ইনি, যাকে দেখতে পাচ্ছেন আপনারা, তার মুখে কোনোরকম মাস্ক ছিল না। এবং আমরা এসে শুধুমাত্র মাস্ক না পাওয়ার কারণে একটু পরে তারা 500 টাকা দাবি করে, বলে যে 500 টাকা জামিন দিয়ে তারপর বেরোতে হবে। তার জন্য এরা আমাদেরকে কোনো রসিদ দেয়নি, আমি রসিদ চেয়েছি, এরা উল্টোপাল্টা আমাদের কথা বলেছে আর আমাদের সাথে নানা রকম খুব খারাপভাবে ব্যবহার করেছে, যেন আমরা কোনো জেলে কয়েদি বা আসামি বা টিয়ারিস্ট টাইপের কেউ। মাস্ক খুলে যাওয়া বা মাস্ক না থাকা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে এই ভদ্রলোকের তো অন্যায় অনেক বেশি গুণ। আর একটা বিষয় হলো, আমাদের কাছে 500 টাকা নিয়েছে, কোনো রকম রসিদও দেয়নি, আর আমাদের 3 ঘন্টা ধরে আটকে রেখেছে। তাই একটা ব্যাপার হলো, কুলতলি থানার এনজির যে ইনচার্জ আর যে যে সেবিকগুলো আছে, তাদের কি ভারত বায়োটেক কোনো স্পেশালভাবে কোনো ভ্যাকসিন দিয়েছে, যাদের কোনো মাস্কের প্রয়োজন হয় না, শুধুমাত্র সাধারণ মানুষের প্রয়োজন হয়? তবে স্যার একটাই কথা আপনাকে বলবো, যে আপনার যদি এইভাবে ডাকাতি করার ইচ্ছা থাকে, তাহলে কদিন আগে ঘটে যাওয়া গঙ্গাসাগর মেলায় ডাকাতি করতে পারতেন। ওখানে 5 লাখ লোক ছিল, বুঝতে পারতেন, আপনাদের পকেটটা বেশ অনেকটাই মোটা হয়ে যেত। তোর যে মৌরি না কে একজন ছিল, ওনার কাছে কোনো কোনো মাস্কই ছিল না, মাস্কটা ছিল কিন্তু গলায় বা থুতনিতে লাগানো ছিল, কোনো মাস্ক ছিল না। এছাড়া এই যে সেবিকগুলো দেখতে পাচ্ছেন, এদের কাছে কিন্তু কোনো রকম মাস্কই নেই। তাহলে এদের কত টাকা করে ফাইন করা উচিত বলে আপনার মনে হয়? অবশ্যই মতামত জানান।